আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আমি সায়ন্তন, আপনারা শুনছেন ফিকশন হান্ট। আজ ফিকশন হান্টে আপনারা শুনবেন লেখক শ্রীতানের কলম থেকে, সজল মাস্টার সিরিজ থেকে একটি ভয়ের গল্প, তাজপুরের রক্ত দানব। আজকের গল্প পাঠে আছে সৌম্যদীপ, গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফিকশন হান্টের আজকের বিশেষ নিবেদন, লেখক শ্রীতানের কলম থেকে সজল মাস্টার সিরিজের গল্প তাজপুরের রক্ত দানব। প্রতিদিনের মতোই গ্রামের পরিচিত চায়ের দোকানে সজল মাস্টারের গল্প শোনার জন্য জমায়েত হয়েছে তার স্থায়ী শ্রোতারা। ওই মাস্টার এখনো আসেনি নাকি? আসবে গো, আসবে আসবে। একটু কড়া করে চা বানাও তো, সজলবাবু আসলেন বলে। ততক্ষণ আমরা একটু চা খাই। ওয়েদারটা কিন্তু বেশ ভালো, কি বলো? হ্যাঁ, মনে হয় বৃষ্টি আসবে। ধুস, তোমরা আর বলো না, এই বৃষ্টি মানে ঝড়ের মরশুমে না আমার একটা জিনিসের ভারী ভয় করে। কিসের আবার ভয় করে রঞ্জিত? বলতে বলতে সজল মাস্টার এসে উপস্থিত হলেন। আরে মাস্টার মশাই, আসুন আসুন, দেরি হলো যে, আজ কোনো কাজ ছিল নাকি? আরে না না, আসলে ওই আসার সময় আমার এক পুরনো বন্ধুর চিঠি পেলাম বুঝলেন, তাই একেবারে ওর চিঠিটা পড়েই ভাবলাম বেরোই। চিঠি? হ্যাঁ, ওই আমার এক কলেজ জীবনের বন্ধু। তা চিঠি লিখলো? মানে এখন তো টেলিফোন করাই যায়, তাই না? না, আসলে ওর কাছে আমার এখনই টেলিফোন নাম্বারটা নেই, ঠিকানা আমার এক পরিচিতের কাছ থেকে জোগাড় করেছে। ও আচ্ছা। হ্যাঁ, তবে চিঠিতে ও যা লিখেছে তা পড়ে আমি সত্যি আঁতকে উঠেছিলাম। দেখি কেন মাস্টার মশাই? হ্যাঁ, সে তোমাদের বলবো। ও আসলে আমাকে ওর এক অলৌকিক অভিজ্ঞতার কথা জানিয়েছে। অলৌকিক অভিজ্ঞতা? শুধু অলৌকিক নয়, একটু অচ্যুতিও বটে। অচ্যুতি? হ্যাঁ, আসলে ওর চিঠিতে ওর টেলিফোন নাম্বারটা লিখেছিল, আমি তারপর ওকে ফোন করলাম, তখনও আমাকে বলল যে এই গল্প ও চায় যে আমি নিজের মতো করে সাজিয়ে কোনো পত্রিকাতে যদি দিই। হ্যাঁ, দেশ পত্রিকাতে তো দেওয়াই চায়। না না না, সে হবে কোন। তা এখন তোমরা যদি চাও আজকে তোমাদের এই গল্পটা শোনাতে পারি আমি। আবার জিজ্ঞেস করার কি আছে মাস্টার মশাই? আপনি গল্প শোনাবেন আর আমরা শুনবো না, তা কি কখনো হয়? হ্যাঁ, শুরু করুন শুরু করুন। আচ্ছা আচ্ছা, বেশ। তরুণজিত, তুমি বললে না তো বাবা ভয় কিসে লাগে তোমার? ওবার বলবেন না মাস্টার মশাই, কিছুদিন আগে একটা স্বপ্ন দেখেছিলাম, ওই সেই নিয়েই আর কি। স্বপ্ন? তো কি স্বপ্ন শুনি একটু। তেমন কিছু না, আসলে ওই হঠাৎ বাদুর নিয়ে স্বপ্ন। বাদুর? হ্যাঁ মাস্টার মশাই, বাদুর। ওই বাদুরে আমার একটু ভয় করে আর কি। বড় আশ্চর্যের বিষয়। কেন আশ্চর্যের বিষয় কেন মাস্টার মশাই? আসলে আমার যে বন্ধুটা আমাকে চিঠি লিখেছে তার অভিজ্ঞতার গল্পটাও বাদুরকে ঘিরেই। সে কি মাস্টার মশাই? আচ্ছা মাস্টার মশাই, আপনি যে বাদুরের কথা কেন বললেন, সে কি আমাদের রঞ্জিতের স্বপ্নের মতোই ভয়ঙ্কর নাকি? রঞ্জিতের স্বপ্নের মতো কিনা জানি না, তবে হ্যাঁ ভয়ঙ্কর তো বটেই, আর ঘটনাটা সত্যি। তাহলে বলুন না মাস্টার আমাদের। হ্যাঁ হ্যাঁ, বলবো তো, তবে চাটা দাও এদিকে আরাধন, চা ছাড়া কি আর গল্প হয়? হ্যাঁ হ্যাঁ মাস্টার মশাই, দিচ্ছি দিচ্ছি। সন্ধে মোটামুটি হয়েই গেছে, মেঘলা ওয়েদারে বেশ ভালোই হাওয়া চলছে এবার, আর এই ফুরফুরে সন্ধেতে গরম গরম চায়ের কাপে একটা চুমুক দিয়ে সজল মাস্টার তার আজকের গল্প বলা শুরু করলেন। আমার কলেজের যে বন্ধু আজ চিঠিটা পাঠিয়েছে তার নাম অগ্নিদেব মুখার্জি, ওরফে অগ্নি। ছোটবেলা থেকেই ওর পড়াশোনা করতে বেশ ভালোই লাগতো, খুব একটা ব্রিলিয়েন্ট ছাত্র ছিল না, তবে যতটুকু পড়তো ভালোবেসে পড়তো। ইতিহাস নিয়ে ঘাঁটাঘাঁটি করার একটা শখ ছিল, লেখালেখি করতো মোটামুটি ভালোই। তাই কলেজ শেষে একটা সংবাদপত্রের অফিসে রিপোর্টারের কাজ পেল। রিপোর্টার মানে ওই সাংবাদিক? হ্যাঁ হ্যাঁ, সাংবাদিক। তাহলে
সে তার গল্প আপনাকে কেন লিখতে বলল মাস্টারমশাই? হা, আগে শোনো গল্পটা। অগ্নি একজন সাংবাদিক ছিল ঠিকই, তবে এখন সে রিটায়ার করে গেছে, আর তারই অভিজ্ঞতার পরেই সে রিটায়ারমেন্ট নিয়েছিল। ওহো, বেশ বেশ মাস্টারমশাই, আপনি বলুন, আমরা আর মাঝে কিছু বলবো না। হুম, তা এই ঘটনা আসলে ঘটেছে প্রায় 3 বছর আগে। অগ্নি একটা স্পেশাল প্রজেক্টের দায়িত্ব পায়, যেখানে তাকে গ্রাম বাংলার কিছু অচেনা ইতিহাস আর তার কিছু রোমাঞ্চকর গল্প তুলে ধরতে হবে। সাংবাদিক হিসেবে কিন্তু ওর কলকাতায় ভালোই নাম হয়েছিল শুনেছিলাম, তবে এই গ্রামের দিকে গিয়ে ও যে কাজ করেছে সেটা আমারও জানা ছিল না। 3 বছর আগে হুগলির তাজপুর বলে একটা গ্রামে সে গিয়েছিল এই কাজের জন্য। রাজবাড়ির ইতিহাস নিয়ে, তাদের সব রহস্য নিয়ে অনেক রিসার্চ করার জন্য আর কি। তা সেখানে সে যদিও একা যায়নি, তার সাথে ওর ক্যামেরাম্যান আর একজন অ্যাসিস্ট্যান্টও গিয়েছিল। কলকাতার অফিসে আলোচনা করার সময় ও জেনেছিল, নিখিল, আমার হাতে কিন্তু বেশি সময় নেই, তুমি একটু দেখো এই স্ক্রিপ্টের ব্যাপারটা। আমি দেখে নিচ্ছি ওটা, আমরা তো কাল ঘুরে বেরোচ্ছি, তন্ময়দা চলে আসবো সময় মতো। হুম, আচ্ছা শোনো, যেই রাজবাড়িতে আমরা যাব সেখানে ঠিকঠাক খোঁজ খবর নিয়েছো তো? হ্যাঁ স্যার, আমি নিজে গিয়ে দেখে এসেছি। তবে স্যার একটা বিষয়। কি বিষয়? না মানে স্যার তেমন কিছু না, তবে ওই, এত হেয়ালি করো না নিখিল, বলো তাড়াতাড়ি। স্যার ওই এলাকাটা তো একটু প্রত্যন্ত গ্রাম, ওখানে মানুষের বেশ কিছু ধারণা আছে, আসলে সেগুলো একটু চিন্তার। ধারণা? কি ধারণা? স্যার ওখানে আশেপাশে কিছু মানুষের বিশ্বাস যে ওই রাজবাড়িতে নাকি ভূত আছে। কি ভূত? ও সত্যি নিখিল, তুমি মানে, স্যার আপনি হাসছেন কেন? তা হাসবো না, এসব কথায় কি আর দুশ্চিন্তা করব না? মানে স্যার ওদের কথাগুলো শুনে আমি কিন্তু একটু ভয়ই পেয়েছি। তুমি ভয় কেন? স্যার ওই রাজবাড়িতে ওরা যে ভূতের কথা বলছে, তা যে ভূত নয়, বরং অত্যধিক বাদুরের সাথে নাকি অমাবস্যার রাতে তার আগমন হয়। বাদুর? বেশ ইন্টারেস্টিং। স্যার আমরা কিন্তু ওখান থেকে যেদিন ফিরব তার আগের রাতটা অমাবস্যার রাত। তাই নাকি? এক্সিলেন্ট, তাহলে তো আরো ভালো। ভালো? শোনো নিখিল, তুমি এক কাজ করো, আমাদের স্ক্রিপ্টে এই বাদুরের প্রসঙ্গটা ঢুকিয়ে একটা বেশ রোমাঞ্চকর আর ভৌতিক একটা প্লট সাজাও, আমি নিশ্চিত এটা সবার পছন্দ হবেই। হ্যাঁ স্যার, এটা কিন্তু আপনি ঠিক বলেছেন। তাই জন্যই তুমি আমার জুনিয়র নিখিল। যাই হোক, তন্ময়কে বলে দিও ওই যারা ওই বাদুরে কথা বলছে তাদের একটা ভিডিও রেকর্ড করে নিতে, তাহলে একটা ডকুমেন্টেড ব্যাপারগুলো জুড়ে ভালো একটা প্রেজেন্টেশন হবে। ঠিক আছে স্যার। এইসব কথাবার্তা বলে ওরা ঠিক করলো এই বাদুরের প্রসঙ্গ নিয়ে ওরা কাজ করবে। পরের দিন সকালে হাওড়া স্টেশন থেকে গাড়ি করে তারা চলে গেল হুগলির তাজপুর গ্রামের উদ্দেশ্যে। গাড়িতে যাওয়ার সময় তিনজনে নিজেদের মধ্যে কথা বলতে গিয়ে অগ্নি জানতে পারে তন্ময়ের এই গ্রামের বিষয়ে বেশ কিছু তথ্যের কথা। অগ্নিদা, তুমি কিন্তু ওই বাদুরের কথাগুলো খুব হালকাভাবে নিও না। কেন বলতো? পুরনো রেকর্ড কিন্তু খুব একটা ভালো না। রেকর্ড কীরকম? ওই রাজবাড়ির আশেপাশে যত লোকজন আছে তারা সবাই কিন্তু ওই বাদুরের কথা বলেছে, আর তার সাথে আরও শুনেছি ওই রাজবাড়িতে নাকি এর আগে অনেক মানুষের মৃত্যু হয়েছে, আর এই মৃত্যুগুলো কোনোটাই স্বাভাবিক মৃত্যু নয়। স্বাভাবিক নয় মানে কেমন বলছিস? যেমন ধরো বাদুরের কামড়ানোর দাগ পাওয়া গেছে তাদের শরীরে, কিন্তু মুশকিল হচ্ছে ওই দাগগুলো কিন্তু যেমন তেমন দাগ নয়, নর্মাল বাদুরে কামড়ালে এমন দাগ হওয়ার কথা নয়। আমি এর আগেও একটা বাদুরের ডকুমেন্ট করেছিলাম, সেই সময় কিন্তু আমি দেখেছি ওদের দাঁতের আকৃতি আর পরিধি কেমন হয়। তাহলে তুই কি বলতে চাইছিস বাদুর নয়, অন্য কিছু? সঠিকভাবে বলতে পারবো না, তবে স্বাভাবিক নয়, অস্বাভাবিক। বুঝলাম। অগ্নি এই কথা শুনে একটু চিন্তায় পড়ে যায়। অস্বাভাবিক কিছু এর আগেও সে অনেক দেখেছে, কিন্তু এমন নতুন কিছু তার কাছে সত্যি নতুন। যাই হোক, তো গল্প করতে করতে ওরা পৌঁছে গেল হুগলির তাজপুর গ্রামের ওই রাজবাড়িতে।
রাজবাড়ি পুরনো হয়ে গেলে যেমন দেখতে হয়, একেবারে তেমনই ছিল সেটা, সামন্তদের বাড়ি। বহু সময় ধরে জমিদারিও করেছে তারা। এখন এই বংশের সামন্তরা সব কলকাতায় বা বিদেশেও থাকে। আর থাকার মধ্যে এখন এই বাড়িতে থাকে তাদের দুই চাকর। অগ্নিরা সেখানে আসতেই তাদের বাড়ি দেখভাল করার চাকর দিনু তাদের কাছে আসে। এ আসুন আসুন, আমি আপনাদের অপেক্ষাতেই ছিলুম। আপনি দিনু? এ আগে হ্যাঁ, আমি দিনু। কি দিনু বাবু, ভালো আছেন তো? আর বাবু, আপনারা যেমন রেখেছেন তেমনই আছি। আর বলেন না বাবু, রাজবাড়ির কাজ করে কটা টাকাই বা পাই বলেন? আর টাকায় কি সব, গোটা বাড়ি ফাঁকাই থাকে, কত বছর ধরে বন্ধ। এই যে আপনাদের মতন মানুষরা আসে এখানে, এতেই আমাদের বড় ভালো লাগে। বাড়িতে লোকজন না থাকলে কি আর সেই বাড়ির প্রাণ থাকে? আমি আপনাদের ব্যাগপত্র নামানোর ব্যবস্থা করছি। এই বলে তারা বাড়ির ভেতর প্রবেশ করে। দিনু ওদের ব্যাগপত্র নিয়ে যায়। বাড়িটা কিন্তু বেশ চমৎকার। হ্যাঁ, দিনু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালোই করে। হ্যাঁ, দিনুর কাজটা বেশ ভালোভাবেই করে। এবার আমাদের কাজটা একটু ভালোভাবে করতে হবে। হ্যাঁ একদম। অগ্নির কথায় এই বাড়ির ভেতর ঢুকতেই প্রথমে তার এমন কিছু অনুভব হয়নি যা কোনো অস্বাভাবিক বা ভৌতিক কিছুর ইঙ্গিত দেয়। কিন্তু কিছু সময় পর যখন দিনু তাদের থাকার ঘরের ব্যবস্থা করে, তখন ওর মনের ভেতর একটা অস্বস্তিকর পরিস্থিতি শুরু হয়। এই যে বাবু, এই ঘরটা আপনাদের, তিনজনে থাকবেন, তাই কর্তাদের বলে বড় ঘরের ব্যবস্থাই করে দিয়েছি। তাও যদি কোনো অসুবিধে হয় আমাকে বলবেন। বাহ, ঘরটা কিন্তু বেশ ভালোই বড়, কোনো অসুবিধা হবে না দিদি। বেশ বেশ, সত্যি ছবিগুলো কিন্তু খুব সুন্দর। দেওয়ালে আঁকা ছবির দিকে তাকিয়ে নিখিল বলল, ওই ছবি আঁকতেন আমার ছোট কর্তার দাদা, উনি খুব ভালো আঁকতেন। আঁকতে মানে? এখন আর আঁকবেন না? না। কেন? বছর কুড়ি আগেই ছোট কর্তার দাদা মারা গেছেন। ও আচ্ছা, আমি দুঃখিত। তবে দারুণ ছবি আঁকেন, যাই বলো। অগ্নি লক্ষ্য করল দিনু ছোট কর্তা দাদার কথা বলে কেমন যেন চুপ করে গেল, একটু অন্যমনস্ক হয়ে যেন দাঁড়িয়ে আছে সে। কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, ছোট কর্তা দাদা মারা গেলেন কিভাবে? দিনু কোনো সাড়া দিল না, এক মনে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তন্ময় আর নিখিলও ব্যাপারটা লক্ষ্য করে। অগ্নি আরেকবার বেশ জোর গলায় তাকে ডাকে, দিনু। হ্যাঁ 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 বাবু, বলেন বলেন। কোথায় হারিয়ে গিয়েছিল আগে বাবা? আমি মানে জাগে, আমি জিজ্ঞেস করছিলাম যে তোমাদের ছোট কর্তা দাদা মারা গেলেন কিভাবে। ও আসলে বাবু, সে এক কাহিনী বটে। কাহিনী? হ্যাঁ বাবু, সমুদ্রশেখর সামন্ত ওনার নাম, বড় ভালো মানুষ ছিলেন। তা কাহিনীটি কি? এই যা, একদম ভুলে গেছি। বাবু আপনারা তাড়াতাড়ি হাত পা ধুয়ে নিন, আমি আপনাদের জন্য খাবার ব্যবস্থা করতে বলেছিলাম রানীকে, দেখি আবার মুখ পুরিটা কী করলো। আমি আসি, হ্যাঁ আপনারা জিরিয়ে নিন, আমি আসি। দিনু তাড়াহুড়ো করে চলে গেল। অগ্নিরা বুঝল যে সে কথাটা এড়িয়ে গেল, কিন্তু কেন? আশ্চর্য, দিনু এইভাবে কথাটা এড়িয়ে চলে গেল কেন? হ্যাঁ আমিও বুঝলাম না, মৃত্যুর কারণ এমন যে কি রহস্য বন্ধুগণ, রহস্য। তাহলে আমাদের এখন কি করা উচিত? বুঝে গেছি, রহস্য উদ্ঘাটন। তাহলে লেগে পড়ো। এতক্ষণ পর্যন্ত সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু এবার শুরু হলো তাদের রাজবাড়ির আসল অভিজ্ঞতা। প্রথম ধাপেই ঘটল নিখিলের সাথে। নিখিল স্নান করার জন্য যখন রাজবাড়ির স্নানঘরে যায়, তখন সে দেখে, বাবা রাজবাড়ির স্নানঘর তো বেশ খাসা। হঠাৎই লক্ষ্য করল স্নানঘরের জানলায় একটা কিছু রাখা আছে, যার জন্য জানলাটা আটকে আছে, আলো ঠিক করে প্রবেশ করতে পারছে না। তাই জানলাটা খুলতে গিয়ে নিখিল দেখে, এটা আর কি জিনিস? জানলাটা খুলে আলোর সামনে ভালো করে লক্ষ্য করে সে দেখার চেষ্টা করে, আর তারপর বোঝে
দাঁত মনে হয় কারো, কিন্তু দাঁত এখানে কি করে এলো? আর এটা তো মনে হয় কোনো পশুর বা বাদুর। নিখিলের চোখ কপালে উঠল, বাদুরের দাঁত এখানে কি করে এলো? নিখিল তড়িঘড়ি স্নানঘর থেকে বেরিয়ে গেল তন্ময় আর অগ্নির কাছে। তন্ময়দা, তন্ময়দা, স্যার, স্যার, কি হলো নিখিল, এত হাঁপাচ্ছ কেন? হ্যাঁ, কি হয়েছে কি? এই দেখো, এটা এটা আমি ওই স্নানঘরে পেলাম। হ্যাঁ, দাঁতের টুকরোটা তাদেরকে দেখিয়ে নিখিল বলল, এটা এটা কোনো মানুষের দাঁত নয়, এটা এটা বাদুরের দাঁত। কি, কই দেখি। অগ্নি দাঁতটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে পর্যবেক্ষণ করে নিল। এই দাঁতটা জানলায় কিভাবে এলো? হতে পারে জানলায় বসেছিল আর তাতেই কোনোভাবে দাঁতটা ভেঙে গেছে। এতে এত ঘাবড়ানোর কিছু নেই। তুই কি ভয় পাচ্ছিস নাকি? না না, ঠিক ঠিক ভয় নয় আসলে। আরে এত ভয় পাস না, কিচ্ছু হবে না, যা স্নান করে নে। অগ্নিদা, তোমাকে কিছু জিনিস দেখাবো, এসো। কি জিনিস? এই শিলিগুড়ির ছবিগুলো গো, তুই যা, এলে তোকেও দেখাবো। নিখিল একটু কিন্তু কিন্তু করে আবার গেল স্নানঘরে। নিখিল দুর্বল হৃদয়ের ব্যক্তি, তাই ওর এই ভয় পাওয়া নিয়ে অগ্নি বা তন্ময় কেউই তেমন গুরুত্ব দেয়নি। কিন্তু স্নানঘরে দ্বিতীয়বার যাওয়ার পর নিখিল সেখানে অনুভব করে একটা পচা গন্ধ। গন্ধটা আবার কোত্থেকে আসছে? পাশে কোনো ভাগাড় আছে নাকি? কিন্তু কই, ঘরের জানলা থেকে তো কোনো ভাগাড় দেখতে পেলাম না। একবার এই জানলা দিয়ে উঁকি মেরে দেখবো। হ্যাঁ, কিন্তু জানলাটা তো একটু উঁচু, তার উপর ওই দাঁতটা পাওয়ার পর কেমন যেন। না না, এত ভেবে লাভ নেই, গন্ধটা বড্ড বাড়ছে, আসলে জানলাটা বন্ধ করে দিতে হবে। না না, যাই একবার দেখি। এই ভেবে নিখিল জানলার কাছে গেল দেখবে বলে। আর ঠিক তখনই, একটু আগে যখন দাঁতটা সরালাম তখন যে কেন দেখলাম না, এদিকটায় দেখি একবার। এরপর নিখিল যেই না জানলার দিকে হাত বাড়িয়েছে, জানলার বাইরে থেকে একটা কালো লোমস ধারালো নোকওয়ালা হাত খপাত করে নিখিলের হাতটা চেপে ধরে। সেই হাত না তো পুরোপুরি মানুষের আর না তো পুরোপুরি কোনো পশুর। সে ওই অদ্ভুত ভয়ঙ্কর হাত নিখিলের হাতে চেপে ধরতেই চিৎকার করে ওঠে নিখিল, বাঁচাও, বাঁচাও। নিখিল চিৎকার করতে থাকে, কিন্তু তার চিৎকারের শব্দ যেন স্নানঘরের বাইরে কিছুতেই বেরোচ্ছিল না। অবাক করা কাণ্ড যে ধীরে ধীরে চারপাশের আকাশে কেমন কালো মেঘ ঘনিয়ে এলো, আর ওই লোমশ হাত নিখিলের হাত আরও চেপে ধরল। আর শুধু তাই নয়, ধীরে ধীরে নোক দিয়ে নিখিলের হাত খামচে ধরল সে। নিখিল চিৎকার করে সাহায্য চাইছে, কিন্তু তার সাহায্যের আর্তনাদ কেউ শুনতে পাচ্ছে না। স্যার, স্যার, তন্ময়দা, অগ্নি স্যার। দুর্বল হৃদয় হওয়ার ফলে নিখিল তার চোখের জল আটকে রাখতে পারল না, সে কান্নায় ভেঙে পড়ল। তার আর্তনাদ আরও তীব্র হয়ে ওঠে, আর সাথে সাথে তার হাতে যেন ওই লোমশ হাতটা এঁকে দিচ্ছে একটা মারা দাগ। নিখিল কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। অসহায় হয়ে সে আর কোনো উপায় না পেয়ে হাতে থাকা স্নানঘরের মগ দিয়ে ওই হাতের ওপর আঘাত করে। খুলে যাচ্ছে মনে হচ্ছে। তাহলে কিন্তু না, তাতেও কোনো লাভ হয় না। তাহলে এখন উপায়? নিখিল তার আরেক হাত দিয়ে সেই হাতটা সরানোর প্রাণপণ চেষ্টা করে, কিন্তু সেই অলৌকিক অশুভ শক্তির কাছে তা কিছুই না। জানলার দৈর্ঘ্য নিখিলের চেয়ে বেশি হওয়ায় সে ওই হাত বাদে বাকি কোনো অংশই দেখতে পাচ্ছিল না, আর তার ফলে সে আরও বেশি ভেঙে পড়ে। নিখিল ছটফট করতে থাকে, সে কিছুতেই ওই হাত ছাড়াতে পারছে না। তার হাত থেকে এবার শুরু হয়েছে রক্তপাত, ওই লোমশ হাতের নখের চাপে রক্ত বেরিয়ে আসে তার। আর ঠিক এরপরেই নিখিল বাধ্য হয়ে সেই কাজটা করে যেটা করা ছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। তার শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়তে শুরু করে, তার মনে হয় যে হয়তো এই স্নানঘরেই তাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। আর সেই কারণেই একটা শেষ চেষ্টা করার জন্য নিখিল সোজা হয়।
সে মনস্থির করে এবং লোমশ হাতটা ধরে সেটা ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে ওই হাতের ওপরেই কামড় বসায় নিখিল। সাত পাঁচ না ভেবে নিখিলের ওই সর্বহারা হয়ে যাওয়া সেই মুহূর্তে সে এমন একটা কাজ করে যার পরিণতি কি হতে পারে সেটার কোনো ধারণা তার ছিল না। একবার দুবার নয়, বরং বার বার কামড় দিতে থাকে নিখিল ওই হাতে। আর কি আশ্চর্য, নিখিল বুঝতে পারে যে ধীরে ধীরে সেই হাতটা, হাতের বাঁধনটা আলগা হয়ে যাচ্ছে। এও কি সম্ভব? হাতটা খুলে যাচ্ছে মনে হচ্ছে। তাহলে আমার কামড়ে কি? নিখিল বুঝতে পারে না কিভাবে কি হলো, কিন্তু সেই লোমশ হাতটা তার হাতের ওপর থেকে ধীরে ধীরে সরে যায়, আর তার সাথে ওর হাতের রক্তাক্ত দাগও কেমন যেন ম্যাজিকের মতো মিলিয়ে যায়। কি আশ্চর্য, এ কি আশ্চর্য, আমার আমার হাতে রক্ত কোত্থেকে এলো? হ্যাঁ, মুখের দাগটাও যে আর নেই। আচ্ছা, বাইরেটা যে মেঘ ঘনিয়ে এলো দেখলাম তখন, কই কই, এখন তো আর নেই। হ্যাঁ, এ কী করে সম্ভব? এত এত অলৌকিক ঘটনা একসাথে কী করে ঘটছে? হ্যাঁ, কী করে ঘটছে এত অলৌকিক ঘটনা একসাথে? নিখিল এইসব নিজের মনে ভাবতে ভাবতে বুঝতে পারে এই ঘটনার পর কী হতে চলেছে, আর তা ভেবেই সে হতাশ হয়ে পড়ে। অগ্নিস্যার তো প্রমাণ চাইবে, আর তন্ময়দা সে কি মানবে? না না, কী করি আমি এখন? হ্যাঁ, আমি 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 কোথায় যাব? হ্যাঁ, কাকে বলবো? ঈশ্বর, ঈশ্বর! নিখিল এই ঘটনায় এতটাই হতাশ হয়ে পড়ে যে সেই কথা ভাবতে ভাবতে স্থান ঘরেই অনেকটা সময় বসে থাকে, আর তখনই তার খোঁজ করে অগ্নি আর তন্ময়। নিখিলটা কোথায় গেছে বলো তো? অনেকক্ষণ তো স্নানে গেছে, এখনো হলো না? হ্যাঁ, তাই তো দেখছি, অনেকক্ষণই তো হলো। একবার ডাকবি নাকি? না, আর পাঁচ মিনিট দেখি, তারপর না হয় ডাকবো। আচ্ছা বেশ, তা তুই যেটা বলছিলি সেটা বল, ওই বাদুরের কথাটা। হ্যাঁ, তা যা বলছিলাম, আসলে ওই ডকুমেন্টটা যখন আমি রেকর্ড করতে গিয়েছিলাম, সেখানকার মানুষরা আমাকে বলেছিল যে বাদুরের কোনো এক রাজা বা দেবতা থাকে, তার আদেশ নাকি ওই বাদুরের ঝাঁক পালন করে। বাদুরের ঝাঁকই হচ্ছে ওই দেবতার সেনা। বাদুর সেনা? বাবা, তাহলে এই বাদুরদের যে রাজা, এর সম্বন্ধে কেমন কি তথ্য আছে? কোনো তথ্য নেই। সে কি, তথ্য নেই? না, আসলে তাকে কখনো কেউ চোখে দেখেনি, আর চোখে দেখা দূরে থাক, স্বপ্নেও দেখেনি, আর যারা দেখেছে তার আর কেউ বেঁচে নেই। বলিস কি, তাহলে কিছুই জানা যাবে না? নিজের মতো একটা কল্পনা করে নাও না, তুমি তো এক্সপার্ট। ধুর, কি যে বলিস, আমার মনে হয় এই গ্রামের আশেপাশে যদি আমরা একবার জিজ্ঞেস করি লোকজনকে, তারা কিছু হয়তো বলতে পারবে। হয়তো পারবে বা হয়তো পারবে না, তবে একটা কথা আমাদের কিন্তু জানতেই হবে, যাই বলো। মানে আমার কিন্তু বেশ কৌতূহল হচ্ছে। কি কথা? সমুদ্রশেখর সামন্ত মারা গেলেন কিভাবে, আর গ্রামের মানুষ যে ভূত বা প্রেতাত্মার কথা বলে তার বিষয়টাই বা কি? এক মিনিট, তুই কি বাই এনি চান্স বলতে চাইছিস সমুদ্রশেখরের আত্মায় এখানে প্রেত হয়ে? না না, আমি তা বলছি না। গ্রামের লোকেরা যে ভূতের কথা বলে, সে একজন মহিলা। ওহো, শাঁখচুন্নি বুঝি? তুমি সত্যিই পারো বটে। এই, অনেকক্ষণ তো হয়ে গেল গো, নিখিল তো এখনো সত্যি এলো না। তাই তো দেখছি, চল তো একবার গিয়ে দেখি স্নানঘরের দিকে। হ্যাঁ হ্যাঁ, চলো দেখি। অগ্নি আর তন্ময় স্নানঘরের কাছে গিয়ে নিখিলকে ডাকা ডাকি করতে শুরু করে। নিখিল, এই নিখিল, 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 শুনতে পাচ্ছ? নিখিল, স্নানঘরে আছিস? নিখিল, এই নিখিল! স্নানঘরের দরজা ধাক্কা দিয়ে ডাকা শুরু করে তন্ময়। হে কি, দরজা তো ভেতর থেকে বন্ধ। নিখিল, এ নিখিল! নিখিল, কোথায় তুমি? নিখিল, নিখিল, দরজা খোল! নিখিল, নিখিল, তুই ঠিক আছিস তো? না না, এইভাবে হবে না বুঝলে, আমি বরং দিনুকে একবার ডেকে আনি, দরজাটা বোধহয় ভাঙতে হবে। অগ্নি ছুটে গেল দিনুকে ডাকতে,
আর এদিকে তন্ময় দরজায় বারবার ধাক্কা দিয়ে নিখিলকে ডাকছে। নিখিল, এ নিখিল, শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস আমার কথা? নিখিল, এ নিখিল! দিনু, দিনু! হ্যাঁ হ্যাঁ বাবু, বলেন বলেন, এত চিৎকার কিসের বাবু? শুনো, স্নানঘরের দরজাটা ভাঙতে হবে। হ্যাঁ, দরজা ভাঙতে হবে? বলেন কি? ঠিকই বলছি, নিখিল ভেতরে আছে, সাড়া দিচ্ছে না, ওর হয়তো কোনো বিপদ হয়েছে। সে কি বলছেন কি আপনি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি, তুমি এসো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। নিখিল, এ নিখিল, শুনতে পাচ্ছিস? তন্ময়, তন্ময়, এভাবে হবে না, দরজাটা ভাঙতে হবে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, দরজাটা ভাঙতেই হবে। এ বাবা, বলছিলাম কি বাবু, রাজবাড়ির সম্পত্তি এইভাবে ভাঙলে মানে আপনার রাজবাড়ির এই দরজার ক্ষতিপূরণ আমরা দিয়ে দেব, কিন্তু আমার সঙ্গীর বিপদ হয়েছে, ও ভেতরে আটকে আছে, সাড়া দিচ্ছে না, ওকে বাঁচানোটা আগে দরকার। তন্ময়, ভাঙ দরজাটা। হ্যাঁ চলো। এরপর তন্ময় আর অগ্নি দুজনে মিলে অনেক গায়ের জোর লাগিয়ে ধাক্কা দিয়ে অবশেষে দরজাটা ভাঙতে সক্ষম হলো। নিখিল! দরজা খুলে দেখে নিখিল স্নানঘরের মেঝেতে জানলার নিচে হেলান দিয়ে বসে অজ্ঞান হয়ে গেছে। ওরা তাড়াতাড়ি ওর কাছে যায় আর তন্ময় নিখিলের মাথা ধরে তাকে তুলে ঠিক করে বসায়। নিখিল, নিখিল, সাড়া দে, সাড়া দে নিখিল, নিখিল শুনতে পাচ্ছিস? নিখিল শুনতে পাচ্ছিস? ও অজ্ঞান হয়ে গেছে তন্ময়, এভাবে হবে না, ও চোখে মুখে একটু জল ছিটাতে হবে। দাঁড়া, তুই ওকে ধর, আমি জল দিচ্ছি। বাবু আপনি দাঁড়ান, আমি জলটা এনে দিচ্ছি। দিনু পাশেই রাখা মগ নিয়ে স্নানঘরের কল থেকে জল এনে অগ্নির হাতে দেয়। অগ্নি সেটা নিয়ে নিখিলের চোখে মুখে ছিটিয়ে দিতে শুরু করে। নিখিল, নিখিল, নিখিল শুনতে পাচ্ছো? কয়েক সেকেন্ড পর নিখিলের চোখ ধীরে ধীরে খোলে আর সে দেখতে পায় অগ্নি তার মুখে জল দিচ্ছে, তন্ময় তাকে ধরে আছে। এতক্ষণ যে সে স্নানঘরেই অজ্ঞান হয়ে পড়েছিল সেটা হয়তো সে বুঝতে পারেনি। নিখিল, তুমি ঠিক আছো? কি হয়েছে তোমার? তোমার কি শরীর খারাপ? হ্যাঁ, তুই স্নান করে এভাবেই পড়েছিলি, তুই তো স্নানও করিসনি এখনো, কি হয়েছে, কি হয়েছে তোর? নিখিল এত প্রশ্নের মাঝে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছিল না, তাই সে শুধু তার কণ্ঠে ওদের বলল, আমি ঘরে যাবো তন্ময়দা, আমার খুব ঘুম পাচ্ছে, আমার শরীরটা খুব দুর্বল লাগছে আজকে, আমি না কিছু মনে করতে পারছি না, মাথাটা যন্ত্রণায় যেন কুঁকড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই তন্ময়, ওকে ধর তো, ওকে ধরে তোল, আমি এদিক থেকে ধরছি, ওর এখন বিশ্রাম দরকার, কি হয়েছে কি হয়নি সেসব আমরা পরে শুনব। আচ্ছা, তাহলে ওর মাথাটা একটু জলে দিয়ে দিই। অগ্নি আর তন্ময় তাদের যথাযথ চেষ্টায় নিখিলকে পরিষ্কার করে তাকে ঘরে নিয়ে গেল। নিখিলও তার ক্লান্ত শরীর নিয়ে আর কিছু বলার ক্ষমতায় ছিল না, সে তার ক্লান্ত চোখ দুটো গভীর নিদ্রায় ডুবিয়ে দিল। আর ওদিকে তন্ময় আর অগ্নি একে একে স্নান সেরে তৈরি হয়ে বেরিয়ে পড়ল কাজে, এবং যাওয়ার আগে দিনুকে জানিয়ে যায় নিখিলের খেয়াল রাখার কথা। নিখিলের কি হলো বলতো? সঠিকভাবে বলতে পারবো না, তবে অস্বাভাবিক কিছু তো বটেই। এমনিতেও ও একটু ভয় পায় আর তার উপর দাঁতটা দেখে একটু ঘাবড়েও গিয়েছিল, সেই কারণে কি? হতেই পারে, তুই ওর হাতটা দেখেছিলি, ডান হাতটা? না তো, কেন বলতো? ওর হাতটা এমন ভাবে রাখা ছিল, আর আমার না কেমন যেন মনে হচ্ছে জানিস, ওর হাত ধরে হয়তো কেউ টানছিল। টানছিল? কিন্তু স্নান করে কে আসবে? ওটাই তো। যাক গে, এখন আমরা কোন দিকে যাচ্ছি তাহলে? এই তো, এই রাজবাড়ির অন্তর্মহলটা আমরা কভার করব, আর তারপর একে একে বাকি ঘরগুলো। বেশ চলো। তন্ময় তার ক্যামেরা নিয়ে রেকর্ডিং শুরু করলো। অগ্নি সেখানে ঘুরে ঘুরে পড়ছিল তার রোমাঞ্চকর সেই গল্প। এইসব কাজ করতে করতে কেটে গেল অনেকটা সময়, আর তারপর তারা ঠিক করলো যে আশেপাশের লোকজনের সাথে কথা বলবে এই বাদুর নিয়ে। চলো গ্রামবাসীদের সাথে কথা বলবো এখন। হ্যাঁ, নিখিল শুয়ে থাক, আমরা ততক্ষণ ঘুরে আসি। বেশ চলো। রাজবাড়ির বাইরে বেরিয়ে অগ্নি আর তন্ময় গেল গ্রামবাসীদের সাথে কথা বলার জন্য, আর সেখানে গিয়েই তারা এমন কিছু তথ্য জানতে পারে
যা অগ্নির মনে এই কথা ভাবতে বাধ্য করায় যে এই কথাগুলো কোনো না কোনোভাবে নিখিলের এই অবস্থার জন্য দায়ী। এরপর তারা এক বৃদ্ধের কাছে যায়, যার সাথে তন্ময় আগেই কথা বলে গেছিল এবং তার থেকে জানতে চায় এই রাজবাড়ির ভূত ওরফে বাদুরের কথা। আচ্ছা, আপনি কতদিন হলো এই গ্রামে আছেন? সে প্রথম থেকে আছি বাবা, প্রায় বছর ষাটেক হলো। ও, তার মানে আপনি নিশ্চয়ই সামন্ত বাড়ির কথা জানেন। সামন্ত বাড়ির কি কথা বাবা? হ্যাঁ, এই যে সবাই বলে যে ওই বাড়িতে নাকি রাত হলেই বাদুরের অত্যাচার বাড়ে, আর সাথে কোনো এক প্রেত আত্মা, আপনি কিছু জানেন এই ব্যাপারে? তা শুনেছি বটে, বাদুরের অত্যাচার যে হয় কথা সত্যি। ওই ওদের বাড়ির যে দেখাশোনা করে দিনু, সে তো খুব ভালো করেই বলতে পারবে এর উত্তর। কেন বলুন তো? কেন আর কি, প্রত্যেক রাতে বাদুরে এসে ওই অন্দরমহলে অত্যাচার করে, আর দিনু পরের দিন ভোর হলেই সেইগুলো সব পরিষ্কার করে সাফ সাফাই করে রাখে। এই কথা শুনে অগ্নির মনে খটকা শুরু হয়। সে আরো জিজ্ঞেস করে, আচ্ছা বাদুরের অত্যাচার কি শুধু রাজবাড়িতেই হয়? মানে রাজবাড়ির অন্দরমহলেই হয়, আর কোথাও হয় না? রাজবাড়ির অন্য কোথাও বা রাজবাড়ির বাইরে গ্রামের অন্য কোথাও? না বাবা, আমি যতটুকু জানি তোমাকে ততটুকুনি বলতে পারবো। আমি গরিব মানুষ, কোনোদিন রাজবাড়ির অন্দরমহলের রহস্য জানতে চাইনি, তবে দিনুর মুখ থেকে কিছু কথা প্রায় শোনা যায়। তাই আর কি, ওই অন্দরমহলে আসলে কিছু একটা ইতিহাস আছে। রাজবাড়িতে ওই রাতের বেলায় বাদুরেরা যার জন্য আসে, আর এসে যে কি করে তা শুনলে তোমাদের কান খাড়া হয়ে যাবে। কেন, কি এমন করে? বলতে তো পারি বাবা, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি যে আপনার থেকে কথাটা জেনেছি সেটা কাউকে বলবো না। ঠিক তা নয়, অমাবস্যার রাতে বাদুরের সংখ্যা অনেক বেড়ে যায়। সেই রাতে নাকি রাক্ষসপুরী বাদুর মহারাজ আসে ওই রাজবাড়ির অন্দরমহলে, আর প্রতি রাতে এক ঝাঁক বাদুর আসে ওই অন্দরমহলে খাবার খেতে। খাবার খেতে? কি খাবার? সেটাই তো অবাক করার বিষয় বাবা, মরা পশু পাখি খায় তারা ওই অন্দরমহলে। এই কথা শোনার পর অগ্নি আর তন্ময়ের চোখ কপালে উঠল। একটু আগেই তারা সেই অন্দরমহলে ঘুরে এলো, আর সেখানে কিনা মরা পশু পাখি খায় এক ঝাঁক বাঁদুর। যতদূর জানি সেগুলো নিয়ে আসা হয়, কোথা থেকে আসে কে নিয়ে আসে তা আমি জানি না, তবে রাতে আনা হয় এটা আমি নিশ্চিত। অমাবস্যার রাতে ওই বাঁদুরের মহারাক্ষস আসে, কিন্তু কিন্তু কি হয় তা আমার জানা নেই। বুঝলাম। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দিতে হবে না বাবা, তবে কাল রাতেই তো অমাবস্যা, তাই তুমি যদি মনে মনে ভাবো ওখানে গিয়ে ওই অন্দরমহলে যাবে, তাহলে তুমি সেই ভুল করো না বাবা। কারণ এর আগেও যারা ওই অন্দরমহলে গেছে, তাদের আর কেউ কোনো দিন অন্দরমহল থেকে বেরিয়ে আসতে পারেনি। ধন্যবাদ আপনাকে অনেক, তন্ময় কাট। বৃদ্ধ লোকের সাথে কথা বলে অগ্নি আর তন্ময় ফিরে এলো রাজবাড়িতে। একজনের কথা শুনলে মাত্র? হ্যাঁ হ্যাঁ, ওটাই যথেষ্ট। উনি এই গ্রামের বহু পুরনো লোক, তাই ওনার কথা ভুল হবে না। আর আমার যতটুকু জানার ছিল আমি জেনেছি। এবার সব প্রশ্নগুলোর উত্তর শুধু একে একে খুঁজতে হবে, তারপর সেগুলো সাজিয়ে নিতে পারলেই। কিন্তু উত্তর পাবে কিভাবে? কেন শুনলি না হরিমোহন বাবুর প্রত্যেকটা কথাতে কি বললেন? কি বললেন? দিনু সব জানে, দিনুর থেকে যা শোনা দিনু বলতে পারবে। দিনু। তুমি ওকে জিজ্ঞেস করবে? ও কিছু বলবে বলে তোমার মনে হয়? হ্যাঁ, তখন তো সমুদ্রশেখরের মৃত্যুর কথাটাই এড়িয়ে গেল, আর এসব তো বলবে, বলতে তো ওকে হবেই। দুজনে কথা বলতে বলতে রাজবাড়িতে চলে আসে। প্রথমেই তারা নিজেদের থাকার ঘরের দিকে গিয়ে নিখিলের সাথে দেখা করে। নিখিল তখন সেই বিছানায় বসে বই পড়ছিল। কি নিখিলবাবু, শরীর কেমন আছে এখন? যাক বাবা, তুই যা ভয় পাই দিয়েছিলিস। হ্যাঁ, কিন্তু তোমার হয়েছিলটা কি বলবে? তুমি ওখানে ওইভাবে? নিখিল একবার নিজের মনে ভাবল যে স্নানঘরের সেই লোমশ হাতের কথা তন্ময় আর অগ্নিকে বললে
তারা কি ভাববে। কিন্তু তাও সে সাহস করে ওদের সব কথাই খুলে বলল। আমি জানি তোমরা হয়তো আমাকে বিশ্বাস করবে না, তবে এই কথা সত্যি, আমার সাথে সত্যি এই সব ঘটেছিল। অগ্নির সেই সময় মনে হয়েছিল যে সবার মধ্যে বলা এত কথার মাঝে সবটা মিথ্যে বা বানিয়ে বলা হতে পারে না, এর মধ্যে কিছুটা হলেও সত্যতা আছে। আর তার জন্যই অগ্নি নিজের মনে মনে ঠিক করে যে আজ রাতে সে অন্দরমহলে যাবে এবং দেখবে সেখানে সত্যি বাদুর আসে কিনা, আর এলেও তারা কি করে। আর সত্যি যদি মরা পশু পাখির মাংস খায় তাহলে সেটা আনে কে। দেখ নিখিল, তোকে আমরা পুরোপুরি অবিশ্বাস করতে পারছি না, তবে তবে তুইও জানিস এই বিষয়ে কোনো প্রমাণ নেই তোর কাছে। ওতেই বারে তুই ক্লান্ত ছিলিস, আর তাই স্নান ঘরে যা দেখেছিস সবটাই জ্ঞান হারিয়ে স্বপ্নে দেখেছিস। আমি জানি না তন্ময়, তবে আমি নিজের চোখে যা দেখেছি তা কখনো ভুলতে পারবো না। এই কথা বলার পর নিখিল হঠাৎ লক্ষ্য করে তার হাতে এবং পায়ে হঠাৎ যেন স্বাভাবিকের চেয়ে একটু বেশি মাত্রায় লোম দেখা যাচ্ছে। এত ঘন কালো লোম নিখিলের হাতে পায়ে ছিল না, তাহলে এখন হঠাৎ করে তা বাড়তে লাগলো কি করে। আচ্ছা শোন, চল আমরা খেয়ে নি, তারপর একসাথে বসা যাবে, বুঝলি? চল 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 চল। দিনু তাদের জন্য খাওয়ার ব্যবস্থা আগেই করেছিল, রান্নার সবটাই বাড়ির পরিচারিকা রানী নিজের হাতে করেছে। খেতে বসে অগ্নি দিনুকে প্রশ্ন করে, আচ্ছা দিনু, তুমি তখন ওইভাবে চলে গেলে কেন? কখন বাবু? ওই যে যখন আমরা জিজ্ঞেস করলাম সমুদ্রশেখর সামন্ত কিভাবে মারা গেল। ও, দিনু কিছুটা সময় নিয়ে তারপর বলে, আসলে বাবু, এই বাড়ির এমন অনেক রহস্য আর কালো ইতিহাস আছে, আমি ওসব আপনাদের বলতে পারবো না। কেন? বলে দিলে বাবু আমি আর এই বাড়িতে থাকতে পারবো না যে। তাহলে তুমি সাহায্য না করলে আমাদের অন্য উপায় জানতে হবে। আপনারা এসব জেনে কি করবেন বাবু? দেখো, আমরা এই বাড়ির ইতিহাস বিনা পয়সায় জানতে চাইছি, আর তাছাড়া এই বাড়িতে নিশ্চয়ই এমন অলৌকিক কিছু আছে যার জন্য সবাই একই কথা বলছে, আর সাথে আমার অ্যাসিস্ট্যান্ট অসুস্থ হয়ে পড়েছে। তুমি যদি আমাদের নাই বলো তাহলে এখানে থাকার তোমাদের টাকা দেওয়ার তো কোনো মানে হয় না, তাই না? হ্যাঁ, আপনি দয়া করে রাগ করবেন না, আমি আপনাকে বলবো, সব কথা বলবো, কিন্তু আজকের রাতটুকু কেটে যেতে দিন। ঠিক আছে, সময় দিলাম তোমাকে। এই বলে তাদের কথা শেষ হয় ওখানে। কিন্তু অগ্নি মনে মনে ঠিক করে যে আজ রাতে সে অন্দরমহলে যাবেই। এরপর সন্ধেবেলা তিনজন তাদের ঘরে বসে যখন কাজ করছিল তখন হঠাৎ আবার নিখিল লক্ষ্য করে তার গায়ের লোম কিভাবে আরো ঘন হয়ে যাচ্ছে। নিখিল ধীরে ধীরে ভয় পেতে শুরু করে। তন্ময়দা। হ্যাঁ বল। তোমাদের বলেছিলাম না আমি লোমশ হাতটাকে কামড়ে, মানে একবার নয় বারবার কামড়ে তাকে সরিয়েছি নিজের হাত থেকে। হ্যাঁ তন্ময়দা, আমার দিকে দেখো। সর্বনাশ! একই দৃশ্য, তন্ময় আর অগ্নির চোখ কপালে ওঠে নিখিলকে দেখে। তারা দেখে যে নিখিলের পুরো চেহারা ধীরে ধীরে লোমশ হয়ে যাচ্ছে, কালো ঘন লোমে যেন ঢাকা পড়ে যাচ্ছে সারা শরীর। একি, এসব কি করে হলো? আমার তো মনে হয় কোনো খারাপ সংক্রমণ হয়েছে। ওই লোমশ হাতের কথা যদি সত্যি হয় তাহলে সেখান থেকেই এগুলো হয়েছে। রাত বাড়ছে, এই সময় গ্রামের বাইরে কোথাও বিদ্যুৎ নেই, রাজবাড়িতেই একমাত্র আলো জ্বলে, আর সেখানে নিখিলের এমন বিভৎস চেহারা নিয়ে সারা রাত থাকা মোটেও ঠিক হবে না তার জন্য। অগ্নি দিনুকে ডেকে পাঠায়। কি হয়েছে বাবু, ডাকছিলেন? এই যে দিনু, আসো, এসে দেখো আমাদের নিখিলের কি অবস্থা। এ কি, আপনার চেহারা এমন হলো কি করে বাবু? কি করে হয়েছে জানো? আমি বলছি। অগ্নি দিনুকে নিখিলের সব কথা খুলে বলে, আর এটাও বলে, এবার তোমাকে বলতেই হবে দিনু। এগে বাবু, আমি আপনাদের কোনটা ছেড়ে কোনটা বলবো বলুন, এখন আমার সময় হয়েছে কাজের, আপনারা আসুন, নিজের চোখে দেখবেন আসুন। দিনু এই কথা বলে তাদের নিয়ে যায় অন্দরমহলের দিকে। সেখানে গিয়ে তাদের জন্য কি অপেক্ষা করছে তার কোনো ধারণা তাদের ছিল না। দিনু অন্দরমহলের একটা কোণায় লুকিয়ে তাদের দাঁড়াতে বলে, আর তারপর নিজে ওই অন্দরমহলের মাঝ বরাবর গিয়ে একটা বড় বস্তা থেকে কি যেন বের করে তা
ছড়িয়ে দেয়। হ্যাঁ, অগ্নির আর বুঝতে বাকি নেই যে ওইগুলো সব ভাগাড় থেকে আনা মরা পশু পাখির মাংস, হাড়গোড় ইত্যাদি। সাথে সাথে সেখানে একটা পচা গন্ধ শুরু হয়। আপনারা এখানেই থাকুন, হ্যাঁ, আর দেখুন এরপর কী হয়। কিন্তু ভুলেও সামনে যাবেন না বাবু। চারজন সেখানে বসেই অপেক্ষা করছিল। নিখিলের যেন শরীরের অস্বস্তি ভেতর থেকে ধীরে ধীরে আরও বাড়ছিল। তার গায়ের লোম যত যত বাড়ছে, তত যেন তার শরীরের ভেতর লোমকূপ, তার চামড়ার ভেতরের অংশ যেন কামড়ে ধরছে ভেতর থেকে, যেন সে ধীরে ধীরে আরও কুঁকড়ে যাচ্ছে। ভাই নিখিল, নিখিল, আমরা জানি তো শরীরে কষ্ট হচ্ছে, কিন্তু এটা থেকে বেরোতে গেলে আমাদের সবটা বুঝতে হবে, সবটা। তুই ভাই, তুই ভাই একটু সহ্য কর কষ্টটা। বলতে বলতে ভেতর থেকে আওয়াজ আসতে শুরু করলো। এক ঝাঁক বাদুরের একসাথে আসার সেই আওয়াজ যা শুনে কান ঝালাপালা হয়ে যেতে পারে যে কোনো মানুষের, আর সেই শব্দ নিখিলের জন্য যেন আরও বেশি ক্ষতিকর। তার কষ্ট যেন ভেতর থেকে আরও বাড়ছে। কাল অমাবস্যার রাত, তাই আজ তারা নিশ্চয়ই তাদের রাক্ষস রাজার জন্য তৈরি হবে। তৈরি হবে? হ্যাঁ বাবু, এদের মধ্যেই আজ একজন সেনাপতি হবে। আশ্চর্যের বিষয় লক্ষ্য করল অগ্নি আর তন্ময়। এই বাদুরের ঝাঁকে কোনো বাদুর স্বাভাবিক বাদুরের মতো নয়। তাদের আয়তন আরও বড়, তাদের দাঁত সাধারণ বাদুরের থেকে আরও দীর্ঘ এবং ধারালো। এইভাবে মরা পশু পাখির মাংস খাওয়া, হাড় চিবিয়ে খাওয়া, কিন্তু কী হবে এদের সেনাপতি? এই কথা ভাবছিল তারা, ঠিক তখনই হঠাৎ নিখিলের শরীরের ভেতর এক অদ্ভুত অস্বস্তি তৈরি হয়। নিখিল কেমন যেন জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিতে থাকে, তার চোখে মুখে ঘাম ঝরে পড়তে থাকে, সে যেন থাকতে পারছে না এইভাবে। তন্ময়, অগ্নি, দিনু তিনজনে মিলে তাকে চেপে ধরে আছে, কিন্তু নিখিল যেন ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে উঠছে। সে কিছুতেই আর ওখানে বসে থাকতে চাইছে না, এবার যেন সে খাঁচা থেকে বেরোতে চায়। এ যেন নিখিল নয়, বরং নিখিলের শরীরে থাকা অন্য এক দানব। নিখিলের হাতের আর পায়ের নখ ধীরে ধীরে লম্বা আর ধারালো হয়। তার গায়ের লোম, হাত পা আরও শক্তপোক্ত হয়ে ওঠে। তার শক্তির কাছে কিছুতেই পেরে উঠছে না ওরা তিনজন। আর এরপর যেটার ভয় তারা পাচ্ছিল সেটাই হলো, নিখিল সর্বশক্তি দিয়ে তাদের তিনজনকে সরিয়ে অস্বাভাবিক আচরণ করতে করতে লাফিয়ে লাফিয়ে ছুটে গেল ওই বাদুরের ঝাঁকের দিকে। অগ্নি ডেকে ডেকে ওর পিছু নিতে যাবে, এমন সময় তন্ময় আর দিনু ওকে ধরে নেয়। নিখিল দাঁড়াও! অগ্নিদা, ও অগ্নিদা, যেও না, যেও না, ও ওদিকে গেলেই তুমি মারা যাবে। নিখিল, নিখিল এখনো ওর মধ্যে নেই অগ্নিদা। হ্যাঁ বাবু, আপনি যাবেন না ওদিকে, নিখিল বাবুকে ওই রাক্ষস ভর করেছে বাবু। নিখিল ওই হাতটা নিজের দাঁত দিয়ে কামড়েছে, আর সেই কারণেই এই অবস্থা হয়েছে ওর। তন্ময় ঠিকই বুঝেছিল নিখিল ওই লোমশ হাতের কামড় দেওয়ার জন্যই তার এই ভয়ঙ্কর পরিণতি হয়, আর সেই কারণেই তারা দেখে যে কিভাবে নিখিল সেই বাদুরের ঝাঁকের সাথে মিশে তাদের মতোই আচরণ করছে। কিন্তু যে দৃশ্য দেখার জন্য তারা একেবারেই প্রস্তুত ছিল না, সেই দৃশ্য তাদের দেখতে হয়। নিখিল ওই বাদুরের ঝাঁকের সাথে মিশে শুধু অস্বাভাবিক আচরণ আর চিৎকার করছিল না, বরং সে তাদের সাথে মিশে ওই পচা গন্ধ বের হওয়া মরা পশু পাখির মাংস, হাড়গোড় চিবিয়ে খেতে শুরু করে। এই দৃশ্য তন্ময় আর অগ্নিরা চোখে দেখতে পারেনি, কিন্তু ওকে ফিরিয়ে আনার উপায় কী? বাবু, আমাদের কাছে এখন একটাই উপায় আছে, যে কোনোভাবে আমাদের আলো আনতে হবে। আলো? হ্যাঁ হ্যাঁ বাবু, আলো। আলো নিয়ে আসলেই ওরা সবাই চলে যাবে। অগ্নি ঠিক করলো সে আলোর ব্যবস্থা করেই ছাড়বে, নিখিলকে যে করেই হোক বাঁচাতে হবে। তাই তন্ময় আর অগ্নি দুজনেই অন্দরমহল থেকে বেরিয়ে ভাঁড়ার ঘরের দিকে যায়। সেখানেই রাখা উনুনের কাঠি একসাথে করে, তাতে কাপড় জড়িয়ে তাতে আগুন লাগিয়ে তারা নিয়ে আসে ওই অন্দরমহলের বাদুরের ঝাঁকের দিকে। নিখিল! অগ্নির মুখ থেকে নিখিলের নাম শুনতেই নিখিল তার হিংস্র চেহারা নিয়ে তার দিকে তাকায়, যেন এই মুহূর্তে সে কোনো মতেই নিখিল রূপে নিজেকে দেখতে চায় না। আর অগ্নি আগুন হাতে নিয়ে তাকে বিরক্ত করায়, তার খাবারে বাধা সৃষ্টি করায়, সে অগ্নির ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করতে চাইছে। আর ঠিক তখনই সে ঝড়ের বেগে সেখান থেকে ছুটে আসে অগ্নির দিকে। নিখিল!
নিখিলের মুখ থেকে যেন মনুষ্য কণ্ঠ বেরোচ্ছে না, সে বাদুড়ের মতো ক্যাঁ ক্যাঁ আওয়াজ করে তার দিকে ধেয়ে এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে। অগ্নির হাত থেকে আগুনের মশালটা পড়ে যায়। তন্ময় সেটা তুলে ধরতেই নিখিল অগ্নির গলা চেপে ধরে। অগ্নি তার হাত ধরে চেপে তাকে ছাড়াতে যায়, কিন্তু সে কোনোভাবেই সেটা করতে পারে না। নিখিলের হাতের জোর এতটাই বেশি হয়ে উঠেছে যে এক মুহূর্তের জন্য অগ্নির মনে হয়েছে তাকেও কি নিখিলের হাতে কামড় বসাতে হবে। না না, এটা সে কখনোই করতে পারবে না। এই কথা ভাবছিল যখন সেই সময় তন্ময় ওই মশাল নিয়ে আর কোনো উপায় না পেয়ে সেই বাদুড়ের ঝাঁকের মাঝে ছুঁড়ে দেয়, এবং সঙ্গে সঙ্গে প্রত্যেকেই সেখান থেকে প্রাণ বাঁচানোর ভয়ে পলাতক হয়। আর তখনই অগ্নি দেখতে পায় যে নিখিলের হাতের চাপ ধীরে ধীরে কমে যেতে থাকে। শুধু তাই নয়, নিখিলের শরীরও ধীরে ধীরে মূর্ছে যাচ্ছিল, যে শারীরিক মানসিকভাবে আরও দুর্বল হয়ে পড়ছে, এবং অগ্নির গলা থেকে হাত ছেড়ে গিয়ে সে জ্ঞান হারিয়ে পড়ে যায় মাটিতে। অগ্নি আর তন্ময় তাকে ধরে নেয়, তাকে ঘরে নিয়ে যাওয়া হয়। আবারও তাকে বিছানায় শুইয়ে দিয়ে দেখে ওর গা জ্বরে পুড়ে যাচ্ছে। দিনু তাই একটা বাটিতে ভরে জল আর ছোট ছোট কাপড় নিয়ে আসে মাথায় জলপট্টি করার জন্য। তখনও তার জ্ঞান ফেরেনি। হা নিখিল, নিখিল, আমার তোর জন্য বড় খারাপ লাগছে রে। সত্যি বেচারা এখানে এসে থেকে যেভাবে কষ্ট পাচ্ছে। দাদা দাদা, ওকে আমি আর এভাবে দেখতে পাচ্ছি না দাদা। চলো চলো, কাল আমরা ফিরে যাই, শহরে গিয়ে ওকে ডাক্তার দেখিয়ে নেব। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, আমাদের সত্যি এবার ফিরে যাওয়া উচিত। না বাবু, আপনারা এইভাবে এখান থেকে ফিরে যেতে পারবেন না। কি, ফিরে যেতে পারবো না? কেন? নিখিল বাবুর ওপর যে অভিশাপ লেগেছে তা এত সহজে মিটবে না বাবু, তা কোনো ডাক্তারের সারানোর কাজ নয়। তাহলে কি করে সেরে উঠবে ও, তুমি জানো? না বাবু, আমি জানি না, আমার সত্যি জানা নেই। তবে বাবু, আমি আপনাদের কাল সকালে এই বাড়ি আর এই বাদুর নিয়ে যা কথা জানি সব বলে দেব, তারপর নিশ্চয়ই কিছু একটা উপায় বেরোবে। আপনারা বুদ্ধিমান লোক, আর কাল অমাবস্যার রাতে আপনারা নিখিল বাবুকে এখান থেকে কিছুতেই নিয়ে যেতে পারবেন না। তার মধ্যে এই বাদুরের অভিশাপ ঢুকেছে, চাইলেও আপনারা তাকে নিয়ে যেতে পারবেন না বাবু। বেশ ঠিক আছে, তাহলে কাল সকালে তুমি আমাদের সব কথা বলবে, তাই তো? হ্যাঁ বাবু, আমি যা জানি সব আপনাদের বলে দেব। আপনারা এখন ঘুমিয়ে পড়ুন বাবু, অনেক রাত হয়েছে, আমি আসি। হ্যাঁ, এই বলে দিনু ঘর থেকে চলে গেল। অগ্নিদা, কি মনে হয় কি হবে গো? হ্যাঁ, আমি না ভাবিনি, জানিস তো বিষয়টা এতটা খারাপ হয়ে যাবে। কোনো প্রেতাত্মার দেখা পাবো হয়তো ভেবেছিলাম, কিন্তু এটা কেমন একটা ভেতর থেকে যেন ঘেন্না আসছে, চোখের সামনে যা দেখলাম। আমারও, কিন্তু এখন আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। ঠিকই বলেছে তন্ময়, এখন আর কোনো উপায় নেই। অগ্নি আর বেশি কিছু কথা বলল না, দুজনেই নিখিলের মাথায় জলপট্টি দেওয়ার পর ঘুমিয়ে পড়ে সেদিন রাতে। তার পরের দিন সকালবেলায় যথারীতি নিখিলের ঘুম ভেঙে যায়, এবং সে আয়নায় যখন নিজেকে দেখে তখন স্তম্ভিত হয়ে যায়। আমার আমার মুখের দাড়ি গোঁপ সব সব তো ঘন হয়ে গেছে কেন আজ? উফ, মাথাটা এত যন্ত্রণা করছে কেন? কি হলো নিখিল, কি হলো, কি হয়েছে তোর, কি হয়েছে, শরীর খারাপ লাগছে? তন্ময়দা, আমার আমার কি হয়েছে গো? হ্যাঁ, আমার আমার কেন এরকম হচ্ছে? আমি কি পাগল হয়ে গেছি? হ্যাঁ, আমি কি আর বাঁচবো না তন্ময়দা? আর আর কাল রাতে, কাল রাতে ওই বাদুরগুলো আসার পর ওখানে কি হয়েছিল? হ্যাঁ, আমার আমার তো কিছুই মনে পড়ছে না, মাথায় ভীষণ যন্ত্রণা করছে, কিছু মনে পড়ছে না আমার, কিছু মনে পড়ছে না আমার, কিছু না। এই বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে নিখিল। তন্ময় ওকে জড়িয়ে ধরে বলে, নিখিল নিখিল ভাই, আমার কিছু হয়নি, তোর সব 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 ঠিক হয়ে যাবে, আমরা তো আছি, অগ্নিদা আছে, আমি আছি, দিনেও আছে, কিচ্ছু হবে না তোর। শোন, তুই তুই এখন এখানে চুপ করে বস, আমার আর অগ্নিদার একটা কাজ আছে, আমরা চলে আসবো,
তুই কিন্তু কোথাও যাবি না। ঠিক আছে, আমি আমি এখানেই আছি। আমরা আসলাম, তুই কিন্তু কোথাও যাবি না। নিখিল ঘরে একাই রইল। তন্ময় আর অগ্নি নিচেই দিনুর সাথে কথা বলার জন্য আলাদা ঘরে জমায়েত হল। এবার বলো দিনু, আমাদের সত্যিটা খুলে বলো। আমি যতটুকু জানি আপনাদের এক এক করে বলছি বাবু। প্রথমে আসি আপনার সেই প্রশ্ন, ছোট কর্তা দাদা কিভাবে মারা গেলেন। বাবু, এই বাড়ির ইতিহাসে একটা প্রথা বহুদিন ধরে চলিয়ে আসছে। সেটা শুরু করেছিল সমুদ্র শেখর সামন্ত, মানে ছোট কর্তার দাদা ঠাকুরদা। কালে কালে এই বাড়িতে অনেক বড় কর্তা হয়েছে, কিন্তু সমুদ্র শেখরের ঠাকুরদা নগেন্দ্র শেখর একটু অন্য ধাঁচের মানুষ ছিলেন। তিনি বিভিন্ন পুঁথি পড়ে কি কি যে সব আজব কায়দা করতেন তার কোনো হিসেব নেই। তার ভীষণভাবে অন্ধবিশ্বাসের জন্য এই কাজগুলো ধীরে ধীরে আরও বাড়তে থাকে, আর এমন পর্যায়ে চলে যায় এক সময় যে মরা পশু পাখির মাংস প্রতিদিন বাদুরকে খাওয়াতো রাতের অন্ধকারে ওই ওই অন্দরমহলে, আর সেই কাজ করতে দেখে নেয় তার ছেলে সুখেন্দ্র শেখর। বাবার অন্ধবিশ্বাসের প্রতিবাদ করার বদলে সেই ছেলে বাবার থেকেও বেশি ওই অন্ধবিশ্বাসে জড়িয়ে যায়। এতটাই সে অন্ধবিশ্বাসে মগ্ন হয়ে যায় যে নগেন্দ্র শেখর যেভাবে প্রতিদিন মরা পশু পাখির মাংস খাওয়াতো বাদুরের ঝাঁককে, তার ছেলে সুখেন্দ্র শেখর মরা পশু পাখি থেকে একসময় মরা মানুষের মাংস খাওয়ানো শুরু করে, আর সেখান থেকেই শুরু হয় সুখেন্দ্র শেখরের পাপের ঘরা। এই পাপের ঘরা বাড়তে বাড়তে এতটাই বেড়ে যায় যে সে তার প্রজাদের বিনা কারণে শুধুমাত্র ওই বলির জন্য ওইভাবে মেরে বাদুরের ঝাঁককে খাওয়াতেন। আর সেই বাদুরও যেমন তেমন বাদুর নয়, বরং মানুষের থেকেও বড় বড় চেহারার বাদুর। এইভাবেই তার পাপ একদিন এতটাই বেড়ে যায় যে সে একদিন এই পারিবারিক অশান্তির পর তার নিজের ছেলে সমুদ্র শেখরকে হত্যা করে ওই বাদুরের ঝাঁককে খাইয়ে দেন, আর নিজের চোখে বসে বসে সেটা দেখেন। বলো কি? হ্যাঁ বাবু, আর এর পরেই তার ওপর পুত্র হত্যার পাপ লাগে। তারপর কি হয় আমার জানা নেই, তবে আমি এইটা জানি যে বাদুর রাক্ষস অমাবস্যার রাতে যাতে না আসে এই রাজবাড়িতে, এই গ্রামে সবকিছু তছনছ করতে, অভিশাপ দিতে, তার জন্যই বছরের পর বছর ওই অন্দরমহলে মরা পশু পাখি ভাগার থেকে এনে ফেলা হয়। আর আশ্চর্যের বিষয়, প্রতি রাতে তারা ঠিক চলেও আসে, যেন কোনো এক বংশ প্রথা মেনে তারাও আমাদের মতনই কাজ করছে। আশ্চর্য বিষয় তো বটেই, কিন্তু এখান থেকে বেরোনোর উপায় কি? এখন একটাই উপায় আছে। কি? দিনু, তুমি বললে যে অমাবস্যার রাতে যাতে ওই রাক্ষস না আসে তাই তোমরা খেতে দাও, তাই তো? হ্যাঁ বাবু। তাহলে আজ এই অমাবস্যার রাতে তুমি তাকে খেতে দেবে না, তাহলেই সে আমাদের সামনে আসবে। কিন্তু বাবু, তারপর কি হবে? সেটাও বলছি, শোনো। অগ্নি, তন্ময় আর দিনুকে একটা বুদ্ধি দেয়, আর তিনজনে ঠিক করে যে অমাবস্যার রাতে ওই বাদুরের রাক্ষসকে তারা শেষ করবে। ওদিকে নিখিলের মনে তার সংশয় আর প্রশ্ন কিছুতেই যাচ্ছে না। তন্ময় তার কাছে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে যে আজ রাতটা কোনো মতে কাটিয়ে কালই তারা ফিরে যাবে। নিখিল চুপচাপ বসে থাকে। তার মনের ভেতর এখন যা চলছে সেটা বোঝার ক্ষমতা ওদের ছিল না। এরপর সন্ধে হতেই যেটার অপেক্ষা তারা করছিল তার সময় ঘনিয়ে এলো। চারজনে অন্দরমহলে জমা হলো। যা বলেছিলাম সব এনেছো তো? হ্যাঁ বাবু, সব এনেছি। এই যে, তোমরা এইসব দিয়ে কী করবে বলো তো? কী সব? এই যে মশাল, তারপর ধুনো, ছোবরা, এইসব কী হবে? ও কিছু না, ওই অগ্নিদার বোধ হয় কিছু কাজ আছে, তুই ওসব নিয়ে ভাবিস না। হ্যাঁ একদমই তাই, তুই এসব নিয়ে ভাবিস না। এই বলতে বলতে হঠাৎই তারা একটা শব্দ পেল। চুপ চুপ,
কিসের একটা আওয়াজ পেলাম। সবাই ভালো করে শোনার চেষ্টা করল। হ্যাঁ, মনে হয় কেউ যেন অন্দরমহলে আসছে। এখন তো চেনা পরিচিত কারোর আসবার কথা নয়। এখানে চুপ করে দাঁড়াও, আমাদের পাতা ফাঁদে ঠিকই পা দেবে ওই বাদুর রাক্ষস। অগ্নি ভুল কিছু বলেনি, যা ভেবেছিল ঠিক তাই। তবে যতটা ভাবেনি তার চেয়ে অনেক বেশি কিছু তারা সেদিন চোখের সামনে দেখেছিল। ওই অন্দরমহলে একটা নগ্ন চেহারার একজন পুরুষালী শক্তপোক্ত দেহ, যার গোটা শরীর কালো ঘন লোমে ঢাকা, পিঠ কুঁজো হয়ে আছে, যার শরীরটা মানুষের মতো হলেও তার মুখ ছিল একটা আস্ত বাদুড়ের মতো, বড় বড় ধারালো দাঁত, ধারালো নখ তো ছিলই, কিন্তু তার সাথে এমন একটা অবাক করা বৈশিষ্ট্য তারা দেখে, যা এর আগে কোনো ভৌতিক বা অলৌকিক কাহিনীতে তারা পড়েনি বা শোনেনি। ওই বাদুড়মুখী মানব শরীরে রাক্ষসের এই হিংস্র রোমহর্ষক চেহারার পেছনে রয়েছে বাদুড়ের মতোই ডানা, যা দেখার পর তাদের সত্যিই মনে হয় সত্যিই এক আশ্চর্য যেন তারা দেখল। কিন্তু এই দৃশ্যের পর আরও একটা ভয় যা ছিল সেটাও ঘনিয়ে উঠল। বিকট শব্দে পশুর মতো গর্জন করতে করতে এগিয়ে আসছিল সেই বাদুর মানব রাক্ষস, আর তার সাথে পাল্লা দিয়ে এদিকে অস্বস্তি শুরু হয়েছে নিখিলের শরীরে। তার ভেতর ধীরে ধীরে আবার প্রকাশ পাচ্ছে সেই যন্ত্রণা, গায়ের লোমগুলো যেন তাকে টেনে ধরছে, তার স্নায়ুতন্ত্র যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। সেই সময় পশুর মতো গর্জন শুরু করে নিখিলের ওই বেহুঁশ দেহ, আর তারপরেই সে ধেয়ে যায় ওই বাদুর মানবের দিকে। নিখিল, নিখিল যাস না, নিখিল যাস না, নিখিল, নিখিল যাস না। না না, নিখিলকে কোনোভাবেই আটকানো সম্ভব নয়। এই নিখিল যেন কোনো মানুষ নিখিল নয়, এক লাপে ঝাঁপিয়ে পড়ে ওই হিংস্র চেহারাধারী বাদুর মানবের রাক্ষসের ঘাড়ে। সে বিকট শব্দে চিৎকার করছে, আর তার সাথে ধারালো দাঁত আর নখ দিয়ে আঘাত করে বহু জায়গাতে। কিন্তু নিখিল তার হাত দিয়ে সেই রাক্ষসের গলা চেপে ধরে, আর তারপর গলা ধরে সে ওই বাদুরের ডানায় উঠে এবং ভীষণ জোরে টেনে তার বাদুরের মতো ডাকের সেই শব্দটা করে। আর সাথে সাথে এক ঝাঁক দানবরূপী বাদুর, যাদের সাথে সে গতকাল রাতে মরা পশু পাখির মাংস খেয়েছে, তারা আসে। তারা সবাই মিলে ওই রাক্ষস বাদুর মানবকে ঝেঁকে ধরে। এমন সময় নিখিলের দেহে আবার পরিবর্তন শুরু হয়। ওই বাদুরের ঝাঁক রাক্ষসের শরীর যেন খুবলে খুবলে খেতে শুরু করে, আর এই আদেশ যেন তাদের নিখিল দিল। কিন্তু এ কি, নিখিল এইভাবে মাটিতে পড়ে যাচ্ছে কেন? এই দৃশ্য দেখে অগ্নি আর তন্ময় নিখিলের কাছে যায়। নিখিল, নিখিল! ও বোধহয় আবার জ্ঞান হারাচ্ছে। তুই ওকে নিয়ে যা, আমি শেষ কাজটা করে আসছি। শেষ কাজে শুধু অগ্নির বাকি ছিল ওই বাদুর রাক্ষসকে পুরোপুরি শেষ করা। কোনো ব্যক্তিগত ক্ষোভ থেকে যেন নিখিল তাকে এক প্রকার ধরিয়ে দিল ওই বাদুরের ঝাঁকের হাতে। কিন্তু কেন, এত উত্তর কি জানতে পারবে তারা? কিন্তু এখন এই মুহূর্তে অগ্নির যা কাজ ছিল তা হলো মশাল জ্বালানো। হ্যাঁ, মশাল জ্বালিয়ে, ধুনো জ্বালিয়ে, আগুন নিয়ে ওই বাদুর মানব রাক্ষসের গায়ে ছুঁড়ে দেওয়া এক নিমেষে। এমন সময় হঠাৎই অন্যদিক থেকে আরও বাদুরের ঝাঁক ধেয়ে আসে অগ্নির দিকে। অগ্নি কি করবে ভেবে উঠতে পারে না। বাঁচাও, বাঁচাও! অগ্নির হাতে পর্যন্ত কামড়ে দেয় একটা বাদুর। এমন সময় আর উপায় না পেয়ে আর মশাল জ্বালিয়ে তন্ময় তার দিকে ছুটে আসে। অগ্নির শরীর থেকে ওদের সরিয়ে দেওয়ার জন্য আগুন কাছে নিয়ে যায়, আর সেই আগুনের তাপে চিৎকার করে ওঠে অগ্নি। অগ্নিদা, অগ্নিদা, কিছু হবে না তোমার, কিচ্ছু হবে না তোমার। ধীরে ধীরে সমস্ত বাদুর উড়ে যায়। ওই দিকের আগুনের তাপে ধীরে ধীরে ছাই হয়ে যায় সেই কুৎসিত লোমশ চেহারার বাদুর মানব, আর ওদিকে নিখিলের শরীরের সব অস্বাভাবিক লোম ধীরে ধীরে ঠিক হয়ে যায়, আর অগ্নির শরীরেও তখন আগুনের তাপে লেগেছে ভীষণ ক্ষত। তবুও কোথাও যেন একটা খুশি, একটা আনন্দ হচ্ছে তার পাশেই পুড়তে থাকা রাক্ষসের দৃশ্য দেখে। তুমি তুমি ঠিক আছো তো অগ্নিদা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছি। অগ্নিদা দেখো, নিখিলের শরীরের লোমগুলো সব ভালো হয়ে যাচ্ছে। তাই তো দেখছি, অবাক করা কাণ্ড, সব ঠিক হয়ে গেছে এবার। আমি বলেছিলাম না বাবু, এই উপায় আপনারা নিজেরাই ঠিক বার করতে পারবেন। কিন্তু নিখিলের তো এখনো জ্ঞান ফেরেনি, ওর গায়ে তো এখনো জ্বর আছে। চিন্তা নেই, শুধু আজকের রাতটা,
তারপর কাল সকাল হলেই আমরা ফিরে যাব। এবং পরদিন সকালে তারা ফিরে আসে কলকাতায়। ব্যাস, গল্প শেষ? হ্যাঁ শেষ। এটা কি হলো মাস্টারমশাই? আরে বলছি বলছি বাবা বলছি, ওই রাক্ষসটা অন্য কেউ নয়, বরং পুত্র হত্যার পাপের অভিশপ্ত সুখেন্দ্রশেখর সামন্ত স্বয়ং ছিলেন। কি করে বুঝলেন? আমি তো বুঝিনি, তবে অগ্নির থেকে যা শুনলাম, ওরা ওই সামন্ত বাড়ির দেওয়ালে যে ছবি দেখেছিল তার সাথে সুখেন্দ্রশেখর সামন্তের অনেক চেহারার মিল পেয়েছে, আর সাথে নিখিলের যে রাগের বহিঃপ্রকাশ সেটাও একটা প্রমাণ। ও, তাহলে অগ্নিদেব বাবুর তারপর কি হলো? কি আর হবে, ওর ওই গল্প তো আর ছাপানো যাবে না, তাই ও আমাকে বলতে বলেছে যাতে আমি এটা নিজের মতো করে কোথাও লিখি। চলো আজ তাহলে উঠি, আবার কাল আসবো নতুন কোনো গল্প নিয়ে। আজ এলাম। এতক্ষণ আপনারা শুনছিলেন তাজপুরের রক্ত দানব, রচনা শ্রীতান, গল্প পাঠেছিল সৌম্যদীপ, গল্পের সূত্রধার ও সজল মাস্টারের ভূমিকায় ছিলাম আমি, গল্পের সূত্রধার ও সজল মাস্টারের ভূমিকায় ছিলাম আমি সায়ন্তন, অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল আর্য, নীল, সৌভিক, দিব্যেন্দু, প্রীতম, ঋদ্ধি। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দুর্বা, শব্দ সংযোজন, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে ছিল রণজয়। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলেট থেকে আকাশ। এই গল্পের প্রচ্ছদ নির্মাণে ছিল পিক্সেলেট থেকে সমীর। কেমন লাগলো ফিকশন হান্টের আজকের গল্পটা? যদি এই গল্পটা আপনাদের ভালো লাগে, ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য, এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যেতে ভুলবেন না। আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে আরও একটা নতুন এবং দুর্দান্ত গল্পের সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ফিকশন হান্ট শুনতে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।